نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. اللهم صل على محمد وعلى آل محمد. ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী শাখা কর্তৃক আয়োজিত আজকের যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা মহাজন ওলামায়ে কেরাম সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলাম মানি শান্তি, ইসলাম মানি শান্তি, যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি আছে। যেই ঘরে ইসলাম আছে সেই ঘরের মধ্যে শান্তি আছে, যেই ব্যবসার মধ্যে ইসলাম আছে সেই ব্যবসার মধ্যে শান্তি আছে, যেই জায়গায় ইসলাম আছে সেই জায়গাতে, যেরকম মসজিদে মানে ইসলাম, মসজিদে গেলেই শান্তি পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম থাকলে পরকীয়া প্রেম থাকে না, উভয় উভয়কে মহব্বত করে। আর ইসলাম না থাকলে সেখানেই পরকীয়া প্রেমের সৃষ্টি হয়। যদি সন্তানের মধ্যে ইসলাম থাকে সন্তান খুনি হয় না, ঐশী তৈয়ার হয় না। আর ইসলাম না থাকলে ঐশী তৈয়ারের ভিত্তিতে বাপ মা হত্যা হয়, জীবিত থাকতে পারে না। ইসলাম অনুযায়ী যে সন্তান চলবে সে নেশার জন্য, নেশার টাকার জন্য বাবার বুকের উপর অস্ত্র ঠেকাতে পারে না। কিন্তু যে সন্তান ইসলাম অনুযায়ী চলে না সে নেশার টাকার জন্য বাবা মাকে হত্যা করতেও সামান্য পরিমাণ তার হাত কাঁপে না। যেখানে ইসলাম থাকবে সেখানে শান্তি, ইসলাম নয় অশান্তি। আজকে আমরা কি দেখেছি, গোটা দুনিয়ার মধ্যে ইসলাম নাই, গোটা দুনিয়ার মধ্যে অশান্তি। বাংলাদেশ ইসলাম নাই, বাংলাদেশে অশান্তি। কাজে আমরা চাই সব জায়গাতে ইসলাম অনুযায়ী চালানো হোক, ইসলাম অনুযায়ী চলবে সবাই, ইসলাম অনুযায়ী চলবে তাহলেই সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আজকে দেশে ইসলাম না থাকার কারণে লুটপাট হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, দেশের আজকে আঙ্গুল ফুলে মানুষ করাঘাত হচ্ছে। ইসলাম অনুযায়ী দেশ থাকত তাহলে কোন জায়গায় সমস্যা থাকতো না। এর জন্য আমি আমার সমস্ত ভাইদেরকে বলবো যে আসুন আমরা ইসলাম অনুযায়ী জিন্দেগি করি, ইসলাম অনুযায়ী দেশ চালাবার চেষ্টা করি, ইসলাম অনুযায়ী সব কিছু চলার এবং চালাবার জন্য আপনাদের সবাইকে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে দেখেন এক নিরাপদ সন্তান আলেম হাফেজ, তাকে আওয়ামী লীগের জনসভায় হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার চাই, এই হত্যার বিচার করতে হবে। যদি হত্যার বিচার না করা হয় তাহলে বাংলাদেশের জনগণ আজ হোক কাল হোক অবশ্যই অবশ্যই এই হত্যার বিচার করবেই করবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين، ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله وبركاته.